যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরই নতুন সংস্করণ হচ্ছে বিএনপি এবং তাদের সহযোগী হচ্ছে আজকে জামাত ইসলামী, যারা দেশের স্বাধীনতার শুধু বিরোধিতা করেনি, স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে অস্ত্র ধারণ করেছিল। তাই এই বিএনপি জামাত চক্র আজকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, আগামী নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে, দেশে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিদেশি পর্যবেক্ষকরা আসে আমরা স্বাগত জানাই, তবে কেউ না আসলেও কোনো অসুবিধা নাই। এই নির্বাচন আমাদের, এই দেশ আমাদের, এখানে নির্বাচন কিভাবে হবে সেটা আমরা ঠিক করব। আমাদেরকে কাউকে গণতন্ত্র আমাদেরকে শেখাতে হবে না। যারা দেশে দেশে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, যাদের নিজেদের দেশে গণতন্ত্র হুমকির সম্মুখীন, যাদের দেশে সেখানে পার্লামেন্ট ভবনে আক্রমণ হয়, তাদেরকে আমাদের গণতন্ত্র শেখাতে হবে না। আমাদের দেশ আমাদের, গণতান্ত্রিক রীতিনীতি চর্চা আমরা জানি কিভাবে করতে হয়। শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে।